আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে যে আন্দোলন এবং প্রতিবাদের ঝড় উঠেছে তার প্রভাব রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলিতেও পড়েছে। ম্যাকআউট অর্থাৎ মাওলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হরিণঘাটা ক্যাম্পাস থেকে প্রায় 250 কর্মী এক বিশাল প্রতিবাদ মিছিলে অংশ নেন। মিছিলটি বড়জাগুলি পর্যন্ত গিয়ে 12 নম্বর জাতীয় সড়ক ধরে পুনরায় বিশ্ববিদ্যালয়ে ফিরে আসে। মিছিলের সময় কর্মীদের মুখে স্লোগান শোনা যায় এবং তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে ঘটনার দোষীদের দ্রুত শাস্তির দাবি করা হয়। এই ঘটনা প্রমাণ করে যে রাজ্যের সমস্ত স্তরের মানুষ আরজিকর কাণ্ডের বিরুদ্ধে একজোট হয়েছেন এবং সঠিক বিচার দাবি করছেন। নদিয়া থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্ট্রিং নিউজ। আরজিকর নিয়ে আজকে আমি একটা কথাই বলতে চাই। সারা দেশব্যাপী, সারা বাংলা জুড়ে যে একটা প্রতিবাদ, যে একটা মহিলাকে যেভাবে গণধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা ম্যাকআউট থেকে 200 থেকে 250 যারা কর্মচারীবৃন্দ তারা আজকে আমরা জাগলি চৌমাথা থেকে একটা ধিক্কার মিছিল করেছি। কারণ স্টুডেন্টরাও ছিল আমাদের সাথে, আমরা একটা ধিক্কার মিছিল করেছি, যেটা হচ্ছে আমরা বিচার চাই। আর সিবিআই যে এতদিন ধরে টাইম লস করে এখনো কোনো সুরাহা হলো না, তার জন্যে আজকে আমরা রাস্তায় নেমেছি। আমি যত তাড়াতাড়ি পারি সম্ভব হয় যাতে সিবিআই একদিনের মধ্যে যাতে ফাঁসি তদন্ত করে ফাঁসি ব্যবস্থা। নাম, আমার নাম সাহেব সাহা, আমি ম্যাকআউটে মিছিল ছিল, যে মিছিলে অংশগ্রহণ করেছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অশিক্ষক এবং ছাত্রছাত্রীরা, যারা এই প্রতিবাদটাকে সমর্থন করেছে। আজকের আমাদের প্রতিবাদ ছিল, আজকে আরজিকরের যে ধরনের নৃশংস বর্বর আচরণ আমরা দেখতে পেয়েছি, সেইটার বিরুদ্ধে জাস্টিস মানে বিচার, সেই বিচারটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা চাইছি এবং তার শাস্তি আমরা কঠোর থেকে কঠোরতম শাস্তির প্রতিবাদে আজকের এই মিছিলটা বিশ্ববিদ্যালয়ের মেন গেট থেকে আজকে হরিণঘাটার জাগুলি পর্যন্ত আমরা করেছি এবং ওখান থেকে আবার ফিরে এসেছি। এই মিছিলটা আমরা সকলের সমর্থন পেয়েছি, আশা করছি এইটা আমাদের মানে সুবিচার ভীষণভাবে খুব তাড়াতাড়ি যাতে করা হয় এটা আমরা চাইছি। আমার নাম প্রীতম চক্রবর্তী, আমি বিশ্ববিদ্যালয়ের ফিনান্স দপ্তরে কর্মরত। আমরা